শহর জুড়ে শুধুই জবর দখলের খেলা, কোথাও পুকুর চুরি তো কোথাও আবার জমি দখল। শহর কলকাতার ঘটনাও তার অন্যথা নয়। খাস কলকাতার বুকে বাগবাজারের রীতিমতো খাল অবৈধভাবে বুঝিয়ে তৈরি হয়ে গেল গ্যারেজ, যেখানে গত বছর ফেব্রুয়ারিতে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে খালের ধার থেকে সরানো হয়েছিল বাসিন্দাদের। সেই খালেরই দুধার বুঝিয়ে এবার গ্যারেজ তৈরি হওয়ায় সূত্রপাত বিতর্কের। যে ঘটনা সম্পর্কে অবগত নয় পুলিশ ও প্রশাসন, সরকারের উদাসীনতায় কার্যত উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনায় মুখ খুলতে নারাজ স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। আগে কোথায় ব্যবসা করতে? এই ভেতরটা। এখন বাইরে কেন? ভেতরের জায়গাটা দখল হয়ে গেছে, আর কি করবো? কারা দখল করলো? এই গাড়িওয়ালারা। এটা কি মানে খালটাকে বুঝাই করেছে? হ্যাঁ, মাটি ফেলতো তো ফাঁকা ছিল, ফাঁকা মাটি ফেলে ফেলে তো। তবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মততেই এলাকায় চলছে অসাধু কারবার। শাসক দল মানেই দুর্নীতি, টাকা চুরি। কাউন্সিলর যদি উদাসীন হয় তাহলে এলাকায় এমনই জবরদখলের ঘটনা ঘটবে। তৃণমূলের দিকে অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তৃণমূল মানেই তোলাবাজি, তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই চুরি। আমরা পুকুর চুরি শুনেছিলাম, এটা এখন খাল চুরি হয়ে গেছে। আমি একজন পৌর প্রতিনিধি, আমি যদি অবজেকশন করি তাহলে আমার পাড়ায় কেউ কি অকারণে রাস্তা খুঁজতে পারবে না খালের ওপর বসে যেতে পারবে? এখন আমার মদত থাকতে পারে, আমি চোখ বুঝে থাকলে তখন হবে নিশ্চয়ই এগুলো। বঙ্গে শুধুই চুরি রাহাজানি, আর্থিক তছরূপ কিংবা নিয়োগ চুরি তো ছিলই, এখন তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জবরদখলের ঘটনা। পুকুর জমি চুরির পর এবার খাল বুঝিয়েও হচ্ছে অবৈধ নির্মাণ, তবুও হুঁশ ফেরে না সরকারের। কিন্তু এমনই ভাবে যদি চোখ বুঝিয়ে থাকে সরকার, তাহলে দুর্নীতিতেই ডুববে এই রাজ্য, তা বলাই বাহুল্য। অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।